আদি বাবা ভালো আছো? হ্যাঁ প্রবীর, হ্যালো, ঠিক আছে দাদা, সত্য তো পাচ্ছি কথা বলো আগে। হ্যাঁ প্রদীপ, প্রমিত জি স্যার, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে? আচ্ছা তাহলে লক্ষ্য করো, আমরা আজকে পঞ্চম অধ্যায় কার্যকৃষ্টি পরিপাচক পরিপাকি আলোচনা করব। খাদ্যপুষ্টি পরিপাকের উপরে আমরা আলোচনা করব। প্রথমে লক্ষ্য করো পরিপাক, পরিপাক হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে জৈব রাসায়নিক যে জটিল প্রক্রিয়া, তোমার শারীরিক প্রক্রিয়া জটিল খাদ্য তরল সরলে পরিণত হয়ে কোষের শোষণ উপযোগী হয়। কোষের শোষণ উপযোগী হয় তাকে তোমার পরিপাক বলে। আর পরিপাক কথাটা আসলে দুটো জিনিস আসে, একটা হচ্ছে পরিপাক গ্রন্থি, তাহলে আবার লক্ষ্য করো পরিপাক হচ্ছে আমাদের একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় অর্থাৎ জটিল খাদ্যবস্তু তরল সরলে পরিণত হয়ে কোষের শোষণ উপযোগী হয়, তা হচ্ছে পরিপাক। আর পরিপাক কথাটা আসলে দুটো জিনিস তৈরি হয়, একটা পরিপাক গ্রন্থি আর একটা পরিপাক নালি। পরিপাক গ্রন্থির তিন প্রকার, শুনতে পাচ্ছ?
জি স্যার। তাহলে পরিপাক গ্রন্থি পেলাম আমরা তিনটি মানা গ্রন্থি, যেটা মুখের আশেপাশে অবস্থান করছে, মুখ এবং চোয়ালের আশেপাশে, আর যকৃত এবং অগ্নাশয়, এই তিনটা। যকৃতটা অবস্থান করছে পাকস্থলীর পাশে, আর অগ্নাশয়টা অবস্থান করছে পাকস্থলীর নিচের দিকে। আমি একটু বোর্ডের দিকে চিত্রটা আঁকাচ্ছি, লক্ষ্য করো। দেখতে পাচ্ছ? লক্ষ্য করো, পরিপাক মালিকা মুখশুদ্ধ থেকে কালশুদ্ধ পর্যন্ত অবস্থিত, আর পরিপাক গ্রন্থি মুখের কাছে লাগা গ্রন্থি, পাকস্থলীর পাশে এটা যকৃত, লিভার, কলিজা, মাইটা, আর হচ্ছে এই পাশে যে পাতার মতো অগ্রাশয়। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এরপরে লক্ষ্য করো, সর্বপ্রথমে খাদ্যের পরিপাক শুরু হয় মুখের থেকে। মুখে খাবার নেওয়ার সাথে সাথে এখানে শর্করার অংশ শরীর হয়, মুখে খাদ্যদ্রব্য যাবে। খাদ্যদ্রব্য যাওয়ার পরে শুধুমাত্র শর্করার আংশিক পরিপাক হবে, আর কোনো পরিপাক করতে পারবে না। খাদ্যদ্রব্যটা পিচ্ছিল হয়ে গলাধঃকরণ হয়ে খাদ্য চলে যাবে পাকস্থলীতে। এই পাকস্থলীর ভিতরে চলে আসবে। পাকস্থলীর ভিতরে আসলে প্রথমেই পাকস্থলী থেকে বিসৃত হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই সেল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর পরিবেশকে অম্লীয় করে দিবে। অম্লীয় অর্থাৎ পাকস্থলীর পরিবেশটা তাহলে অম্লীয় হবে। এরপরে পাকস্থলীর এই হাইড্রোক্লোরিক পাকস্থলীর ভিতরে অবস্থিত যত ময়লা আবর্জনা, ব্যাকটেরিয়া, এদেরকে সব মেরে ফেলবে। এর সাধ্যমতো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাধ্যমতো জীবাণুগুলোকে ধ্বংস করার চেষ্টা করবে, মেরে ফেলার চেষ্টা করবে। মেরে ফেলানোর পরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় পেপসিনকে সক্রিয় করবে, নিষ্ক্রিয় পেপসিনকে সক্রিয় করবে।
পাকস্থলীর ভিতরে শুধুমাত্র এই আমিষেরই আংশিক পরিপাক হবে, শর্করা স্নেহ বা অন্য কোনো খাদ্যের পরিপাক পাকস্থলী করতে পারবে না। রোহিত বুঝতে পারছ? আবার লক্ষ্য করো, খাদ্য মুখে যাওয়ার সাথে সাথে মুখ থেকে লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হবে, আর এই লালা গ্রন্থির লালা রস শর্করার আংশিক পরিপাক করবে। বাদবাকি খাদ্যকে গলা ভিতরে পিসিল করে গলা ভিতরে করে খাদ্যকে পাকস্থলীর ভিতরে নিয়ে আসবে। পাকস্থলীর ভিতরে খাদ্য আসার সাথে সাথে পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl নিঃসৃত হবে, আর এই HCl পাকস্থলীর পরিবেশকে অম্লীয় করবে। এরপরে এই পাকস্থলীর এই যে পরিবেশটা অম্লীয় হয়ে যাওয়ার পরে এর নিষ্ক্রিয় পেপসিনকে সক্রিয় করবে। নিষ্ক্রিয় পেপসিনটা তখন সক্রিয় হয়ে যাবে, আর সক্রিয় পেপসিন আমিষ জাতীয় খাদ্য অর্থাৎ দ্যাট মিন্স মাছ, মাংস, দুধ, ডিম, এই খাদ্যগুলো হলো আমিষ জাতীয় খাদ্য। এই খাদ্যগুলোকে ভেঙে পলিপেপটাইড চেইন বানাবে। তুমি বুঝতে পারছো? পাকস্থলীর ভিতরে এই পাকস্থলীর যেহেতু একটা অনাস্থিক পেশি, তা কোন মানুষের ইচ্ছামতেই কোন কাজ করতে পারে না, সংগঠন প্রসারণ করতে পারে না, এই জন্য পাকস্থলী একটা অনাস্থিক পেশি। আর এই পাকস্থলীর অনস্থিত পেশির সংকোচন প্রসারণ, এখানে আমরা এটাকে বলবো পেরিস্টালসিস, অর্থাৎ পাকস্থলীর পূর্ব সংকোচন প্রসারণ হচ্ছে পেরিস্টালসিস। পেরিস্টালসিস প্রক্রিয়া এই পরিপাকটা পরিপূর্ণভাবে সম্পাদিত হবে পাকস্থলীর। এরপরে যকৃতের ভিতরে থাকবে পিত্তথলি। পিত্তথলির পিত্তরস নালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে চলে আসবে। নালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে এসে ক্ষুদ্রান্তের পরিবেশকে ক্ষারীয় করে দিবে। তাহলে পাকস্থলীর পরিবেশ ছিল অম্লীয়, আর ক্ষুদ্রান্তের পরিবেশ হবে ক্ষারীয়। পাকস্থলীর পরে এই পেশানো অংশ হচ্ছে অন্ত্র, আর অন্ত্র প্রধানত দুর্বলতা। দেখতে পাচ্ছ? অন্ত্র পাকস্থলীর পরে এই অংশটাকে বলে অন্ত্র। অন্ত্র প্রধানত দুই প্রকার, ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত। ক্ষুদ্রান্তের তিনটি অংশ বেটল, জেজুটা, মিডিয়াম। বৃহদান্তের তিনটি অংশ সিকাম, কোলন, মহাশয়। ক্ষুদ্রান্তের তিনটি অংশ হচ্ছে এই যে বিউটেনাম, এই যে জেজুনাম, এই যে ইডিয়াম। বিউটেনাম, জেজুনাম, ইডিয়াম, বৃহদান্তের তিনটি অংশ সিকাম, কোলন, মহাশয়। সিকাম, কোলন,
পাইছো? বলা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এরপরে পাকস্থলীর অন্তরে অন্ত এবারে লিভারের ভিতরে পিত্তথলি বা গল ব্লাডার এই যকৃতের সমস্ত রসগুলো পিত্তথলিতে গিয়ে জমা হয়। পিত্তথলি থেকে পিত্তরস নালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে আসে, ক্ষুদ্রান্তে এসে ক্ষুদ্রান্তে পরিবেশকে ক্ষারীয় করে। আর ক্ষুদ্রান্তের পরিপাকটা খুবই গুরুত্বপূর্ণ পরিপাক, ভালো করে লক্ষ্য করো। ক্ষুদ্রান্তে তিনটি জিনিস পরিপাক হয়, পরিবেশকে ক্ষারীয় করল হলো পিত্তথলির পিত্তরস। এরপরে ক্ষুদ্রান্তে এসে তিনটে জিনিস পরিপাক হয়, একটা হলো শর্করা, একটা হলো পলিপেপটাইড, দ্যাট মিন্স পাকস্থলীর ভিতরে আমিষের আংশিক পরিপাকৃত পলিপেপটাইড, আর শর্করা হলো মুখের আংশিক পরিপাকৃত শর্করা, বাকি অংশ আর স্নেহ পদার্থ তেল বা চর্বি যেটা মুখেও পরিপাক হয়নি পাকস্থলীতেও পরিপাক হয়নি ক্ষুদ্রান্তে এসে পরিপাক হবে। আর এই ক্ষুদ্রান্ত পরিপাকের জন্য দুটো ফ্যাক্টর কাজ করে, অন্ত থেকে আন্তরিক রস আর অগ্রাশয় থেকে তিনটা এনজাইম। অন্ত থেকে আন্তরিক রস এবং অগ্রাশয় থেকে তিনটা এনজাইম, ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ। ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ। তাহলে একটু আমরা লিখি, লক্ষ্য করো অন্ত থেকে তিনটি আংশিক রস আসে, ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ, আর অগ্রাশয় থেকেও তিনটি আংশিক রস আসে, ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ। শর্করারে এই অ্যামাইলেজটা ভাঙে, ট্রিপসিন পলিপেপটাইডটাকে ভাঙে, লাইপেজ স্নেহ পদার্থকে ভাঙে। এখন এই ভাঙাটার ঘটনা এনজাইম, এনজাইম হচ্ছে এমন একটা সাবস্টেন্স যে সাবস্টেন্সটা ক্রিয়া বিক্রিয়া করে নিজেরা অপরিবর্তনীয় থাকে, তাদেরকে এনজাইম বলা হয়। অর্থাৎ বিক্রিয়া ঘটাবে, ঘটায় ওরা অপরিবর্তনীয় থাকবে, ওদের নষ্ট বা ধ্বংস হবে না, তাদেরকে আমরা বলবো এনজাইম। পক্ষান্তরে যদি হরমোন আসো, হরমোনটা ক্রিয়া বিক্রিয়া করে ভ্যানিশ হয়ে যায়, ওকে আর ফেরত পাওয়া যায় না, কিন্তু এনজাইমগুলো ক্রিয়া বিক্রিয়া করে অপরিবর্তনীয় থাকে, ওদের পরিবর্তন হয় না, ওরা আবার ফেরত আসে, জায়গায় ফেরত চলে আসে। আমরা আবার লক্ষ্য করি খাদ্যদ্রব্য পাকস্থলীতে আংশিক পরিপাক হওয়ার পরে এটা পাকমন্ড বা টাইম আকারে ক্ষুদ্রান্তের প্রপার্টিটা ভেদ করে ক্ষুদ্রান্তে চলে আসে। পক্ষান্তরে যকৃতের ভিতরে আছে পিত্তথলি, পিত্তথলির পিত্তরস ক্ষুদ্রান্তের পরিবেশকে ক্ষারীয় করে, অর্থাৎ ক্ষুদ্রান্ত পরিপাকের উপযোগী পরিবেশ তৈরি করে। আর অন্ত থেকে আন্তরিক রস এবং অগ্রাশয় থেকে অগ্রাশয়িক রস, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ পরিমাণ মতো এরা পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যামাইলেজ শর্করাতে ভাবে, ট্রিপসিন পলিপেপটাইডকে ভাবে, লাইপেজ স্নেহ পদার্থকে ভাবে।
একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। সরকার আরো ভেবে গ্লুকোজ তৈরি, তাহলে আমরা দেখলাম শর্করা পরিপক্ক প্রথমে হলো মুখে আংশিক লালা গ্রন্থি লালাবাসের মাধ্যমে, এরপরে অ্যামাইলেজ বাকি বাকি শর্করা দেয় পরিপাক করে গ্লুকোজ বানায়, যেটা কোষ সরল খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবে। কোষ ইজিলি সরল খাদ্য হিসেবে এই শুনতে পাচ্ছ? রমিত শুনতে পাচ্ছ? জি স্যার। লক্ষ্য করো অন্ত থেকে আন্তরিক রস এবং অভ্যাসের থেকে অভ্যাসায়িক রস, অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেজ ক্ষুদ্রান্তের পরিবেশটাকে আর ক্ষুদ্রান্তের পরিপাকটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার আগে পিত্তথলি থেকে পিত্তরস এসে ক্ষুদ্রান্তের পরিবেশকে ক্ষারীয় করবে। পাকস্থলীর পরিবেশ ছিল অম্লীয় অ্যাসিডিক, এবার ক্ষুদ্রান্তের পরিবেশ ক্ষারীয় হবে। ক্ষারীয় হওয়ার পরে এখানে পরিপাক হবে শর্করা, পলিপেপটাইড আর স্নেহ। শর্করা, পলিপেপটাইড এবং স্নেহ, অ্যামাইলেজ এনজাইম শর্করার ভেঙে গ্লুকোজ বানায় দেবে। একইভাবে শর্করা তিন প্রকার, এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা। সকল শর্করা, এক শর্করা সরাসরি কোষ গ্রহণ করতে পারে, দ্বি শর্করা এবং বহু শর্করা বিশেষ করে পলিস্যাকারাইড ভাত আলু ভুট্টা এগুলো এই অ্যামাইলেজ ভেঙে গ্লুকোজ বানায় দেবে। এরপরে আসো পলিপেপটাইড। পলিপেপটাইড হচ্ছে আমিষ থেকে আসছে, পাকস্থলীর ভিতরে আমিষ ভেঙে পলিপেপটাইড চেঞ্জ হয়েছে। আমিষ হচ্ছে দুই প্রকার, উদ্ভিজ্জ আমিষ এবং প্রাণীজ আমিষ। উদ্ভিজ্জ আমিষ উদ্ভিদ থেকে আসে, যেমন বাদাম, মসুর ডাল, সিমের বীজ। প্রাণী থেকে আসে প্রাণীজ আমিষ, যেমন মাছ, মাংস, দুধ এবং ডিম। প্রাণীজ থেকে আসে প্রাণীজ আমিষ, মাছ, মাংস, দুধ এবং ডিম। এই আমিষ টিপসিন এনজাইম এই পলিপেপটাইডকে ভেঙে সরল পেপটাইডে অ্যামাইনো অ্যাসিড বানায়, আর 23টা অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে মানব দেহ গঠিত। 23টা অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে মানব দেহ গঠিত। মানব দেহে এই 23টা অ্যাসিড ভূমিকা পালন করবে। এরপরে লাইপেজ স্নেহ পদার্থকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাবে। লক্ষ্য করো সম্পূরক আমিষ,
পেপার স্মেল পদার্থ লাইকোপিন স্মেল পদার্থের ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করে, যার জন্য জীবের দেহে তাপ শক্তি উৎপন্ন হয়, প্রচুর তাপ আসে, প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয় জীবে। তাহলে আবার পুনরায় লক্ষ্য করো, খাদ্যের পরিপাক প্রথম শুরু হয় মুখের থেকে, মুখের খাদ্যদ্রব্য মুখের কাছে নিলে, খাদ্যদ্রব্য মুখের কাছে নিলে প্রথমে দাদাগ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়, আর লালা রসে থাকে বিভিন্ন ধরনের এনজাইম, টাইলিন ঘটে, সেই টাইলিনের জন্য শর্করা আংশিক পরিপাক হয় এবং খাদ্যদ্রব্য পিষ্টিল হয়ে গণতকরণ হয়ে পাকস্থলিতে আসে। পাকস্থলীর ভিতরে আসার সাথে সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় যে পাকস্থলীর পরিবেশকে অম্লীয় করে ফেলে, আর পাকস্থলীর এই অম্লীয় পরিবেশ অনিষ্টকারী ব্যাকটেরিয়া বা জীবাণু থাকলে তাদেরকে ধ্বংস করে ফেলে এবং নিষ্ক্রিয় পেপসিনকে সক্রিয় করে ফেলে। এবারে সক্রিয় পেপসিন আমিষ জাতীয় খাদ্য, দ্যাট মিন্স মাছ মাংস দুধ ডিম, এইগুলোকে ভেঙে এইগুলোকে ভেঙে তোমার পলিপেপটাইড চেইন বানায়, পলিপেপটাইড চেইন বানাই দেয়। এরপরে তোমার পাকস্থলী পরে পেঁচানো অংশের নাম হচ্ছে অন্ত্র। অন্ত্র প্রধানত দুই প্রকার, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র। বৃহদন্ত্রের তিনটা অংশ শ্রীকাম, কোলন এবং মলাশয়। আবার লক্ষ্য করো, অন্ত্রের দুটা অংশ ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত, ক্ষুদ্রান্তের তিনটা অংশ ডিউডেরাম জেজুনাম এবং ইলিয়াম, বৃহদন্ত্রের তিনটা অংশ শ্রীকাম কোলন এবং মলাশয়। প্রকৃতপক্ষে ক্ষুদ্রান্তে পরিপাকটা হয়ে থাকে, বৃহদন্ত্রে শুধু পরিশোষণ হয়, অর্থাৎ বৃহদন্ত্রে পরিপাক হয় না, শুধু পরিশোষণ হয়, আর ক্ষুদ্রান্তে প্রকৃত পরিপাকটা হয়ে থাকে। ক্ষুদ্রান্তে পরিপাক হওয়ার জন্য ক্ষুদ্রান্তের পরিবেশটা ক্ষারীয় দরকার, আর যেহেতু পাকস্থলীর পরিবেশটা ছিল অম্লীয়, ক্ষুদ্রান্তের পরিবেশটাকে ক্ষারীয় করে লিভারের ভিতরে আছে পিত্তথলি, পিত্তথলি পিত্তরস ক্ষুদ্রান্তের পরিবেশকে ক্ষারীয় করে। এরপরে ক্ষুদ্রান্তের পরিবেশ ক্ষারীয় করার পরে অন্ত্রের আংশিক রস আর অগ্রাশয়ের অগ্রাশয়িক রস, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এরা শর্করা পলিপেপটাইড এবং স্নেহ পদার্থকে পরিপাক করে থাকে। অ্যামাইলেজ শর্করাকে ভেঙে গ্লুকোজ বানিয়ে দেয়, ট্রিপসিন পলিপেপটাইডকে ভেঙে শর্করাপেপটাইডে অ্যামাইনো অ্যাসিড বানিয়ে দেয়, লাইপেজ স্নেহ পদার্থকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে গ্লিসারল বানিয়ে দেয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমি একটা সৃজনশীল প্রশ্ন দিব, লক্ষ্য করো।
স্যার গদাকটা কি লিখছেন স্যার বুঝতে পারতেছি না। বোঝা যাচ্ছে? লক্ষ্য করো, প্রথম একটা উদ্দীপক, উদ্দীপক এ বি সি, এ অংশটা হচ্ছে পরি পাকস্থলী, বি অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত, সি অংশ হচ্ছে বৃহদন্ত, ক পরিপাকি, হ সরকার ব্যাখ্যা করো, গ উদ্দীপকের এ স্থানে পরিপাক ব্যাখ্যা করো, অর্থাৎ এ স্থানটা কোন স্থান, সে স্থানে যে যে পরিপাক যে যে খাদ্যের পরিপাকৃত সেগুলো ব্যাখ্যা করো, আর ঘ হচ্ছে উদ্দীপকের ঘ হচ্ছে উদ্দীপকের বি স্থানে পরিপাক বিশ্লেষণ করো, অর্থাৎ বি স্থানটা কোন স্থান তার পরিপাকটা বিশ্লেষণ করো। বুঝতে পারছো? দিবাকর বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এখন লক্ষ্য করো, ক পরিপাকি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্য তরল সরলে পরিণত হয়ে কোষের শোষণ উপযোগী হয় তাকে পরিপাক বলে। এরপরে খ হচ্ছে শর্করা ব্যাখ্যা করো, শর্করা যে সকল খাদ্যের উপাদানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এবং যাদের অনুপাত 1:2:1, তারা হচ্ছে শর্করা। আর এই শর্করাটা হচ্ছে তোমার তিন প্রকার, এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা, অর্থাৎ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, এই তিন প্রকার শর্করা। এর ভিতরে এক শর্করাটা পরিপাকের প্রয়োজন হয় না, সরল খাদ্য সরাসরি গ্রহণ করতে পারে। দ্বি শর্করা, দ্যাট মিন্স পলিস বহু শর্করা বা পলিস্যাকারাইড, এটা ভাত, আলু, ভুট্টা এ আমাদের বেশি পরিপাকের দরকার হয়, এটা মুখে আংশিক পরিপাক হয়, বাকি অংশ তোমার ক্ষুদ্রান্ত দ্বি অংশে পরিপাক হয়। আর এর স্থানে হচ্ছে আমিষের আংশিক পরিপাক হয়, আর স্থানে আমিষের পরিপেক্ষায় তাদের অবশিষ্টাংশ পরিপাক হয়। এ স্থানে কোন স্নেহ পদার্থ বা তেল বা চর্বির পরিপাক হয় না, এ স্থানে স্নেহ পদার্থ, তেল বা চর্বির পরিপাক হয়। তাহলে এ স্থানে শুধুমাত্র আমিষের আংশিক পরিপাক হয়, এ স্থানে শর্করা, পলিপেপটাইড এবং স্নেহ তিনটা খাদ্যের পরিপাক হয়। এই তিনটা খাদ্যের পরিপাক সুন্দর করে বি স্থানে পরিপাকে লিখতে হবে, আর একটা খাদ্যের পরিপাক এ স্থানে পরিপাকের সময় লিখতে হবে। প্রমিত বুঝতে পারছো? তাহলে
আমাদের আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এই পরিপাকের যে অন্যান্য অংশ বিএমআই ডিএমআর অন্যান্য অংশ এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আপনার আজকে মতো বিদায়। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি।